Hello everyone, Ilmul, Haque, Sajib bolchilam, co-founder and CEO of Sheba.xyz. আমরা শুরু করেছিলাম আমি এবং আমার co-founder and CEO আদনান ইমতিয়াজ হালিম. Basically in profession আমরা electric and electronics engineer. এরপরে masters করেছি telecommunication engineering. তারপরে টেলিকম ফিল্ডে কাজ করেছি 14 বছর বাংলাদেশের এই টেলিকম নেটওয়ার্ককে কিভাবে আরো এক্সপ্যান্ড করা যায় কিভাবে আরো বেটার ওয়েতে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জায়গাগুলোতে কাজ করে আমরা দেখেছি যে সার্ভিস ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করার স্কোপ আছে বেসিক্যালি সেই চিন্তা থেকেই সেবা.xyz এর শুরু আমরা সব সময় একটা জিনিস বিশ্বাস করি যে কোনো কিছু করার আগে বেসিক্যালি একটা পাইলট করা উচিত সেজন্য সেবা.xyz শুরু করার আগে আমরা একটা এরিয়াতে ঢাকা শহরের একটা এরিয়াতে 14 মাস পাইলট করেছি সে পাইলটের এক্সপেরিয়েন্স থেকে যেটা পেয়েছি তারপরে আমরা কমার্শিয়াল করেছি ইনিশিয়ালি আমরা যখন এই কনসেপ্টটা নিয়ে সবার কাছে গিয়েছি তখন অনেকে আমাদের এটা বিলিভই করেনি এমন অনেক জায়গায় হয়েছে যে কনসেপ্ট যখন আমরা তাকে পিচ করেছি হয়তো আমাদের রুম থেকে হয়তো ডাইরেক্ট বের করে দেয়নি কিন্তু অনেকটা ওরকমই ছিল কিন্তু আমরা বিলিভ করেছি যেই কাজটা আমরা চিন্তা করেছি এবং আমরা কনফিডেন্ট ছিলাম যে এইটা বাংলাদেশে নিড আছে এবং এই জায়গায় কাজ করা সম্ভব বেসিক্যালি সেখান থেকেই আমরা তখন কাজটা শুরু করে দিয়েছি আমি অলওয়েজ শেখার চেষ্টা করি আমি যেখানেই যাই যার সাথে মিট করি সে যেই হোক না কেন তার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি আমি বিলিভ করি এই পৃথিবীতে প্রতিটা মানুষই কিছু না কিছু একটা স্কিল নিয়ে এসেছে সেই জিনিসটা তার মধ্যে তার স্পেশালিটি আমি সবসময় সেটা বের করার চেষ্টা করি তার কাছ থেকে এবং আমি এটা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি যে কীভাবে ইম্প্রুভ করা যায় আমি যে জিনিসটা বিলিভ করি যে একা একটা মানুষের পক্ষে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না আমরা যদি প্রত্যেকের জায়গায় থেকে তার কাজটা করে যাই এবং সেইটাকে যদি রাইট সিনক্রোনাইজ হয় তাহলেই শুধু সম্ভব যে বেটার কিছু নিয়ে আসা কোয়ার্টারের শুরুতেই কে কি কাজ করবে সে তার টোটাল ডিটেলস টার্গেটটা পেয়ে যায় এরপরে সে চলে যায় কখন অফিসে আসবে কখন যাবে তাহলে আপ টু হিম সে কীভাবে রেজাল্টটাকে ডেলিভারি করবে আমাদের এখানে আরেকটা বড় কালচার আছে সেটা হচ্ছে ওপেন অফিস কালচার এখানে কারো ফিক্সড ডেস্ক নেই যে যেখানে এসে আসবে সে সেখানে এসে বসবে কারো কোনো ফিক্সড কেবিন নেই সে সেখানে এসে বসে তার কাজগুলো করবে তার টিমের সাথে মিশবে করে ফেলবে আমরা যে জায়গায় সবসময় চেষ্টা করি নিয়ে আসার জন্য সে ফান এনভায়রনমেন্টটা যাতে কাজের মধ্যেই শুধুমাত্র ডুবে থাকা না কাজ এবং ফান যেটা প্যারালাল চলবে যার থ্রুতে একটা ক্রিয়েটিভ জিনিস বের হয়ে আসবে একটা রাইট রেজাল্ট বের হয়ে আসবে যেটি আমাদের সাকসেসের মেইন মোটো সেবা.xyz আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেইটাকে একটা ম্যাচিউর স্টেজে নিয়ে আমরা কিন্তু আরও কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এখন যেমন আমরা যেটাকে মেক শিওর করার চেষ্টা করি মানুষকে 24/7 সার্ভিসটা যাতে রাইটলি পায় আমরা কল সেন্টারটাকে রাইটলি এস্টাবলিশ করেছি 16516 যার থ্রুতে যে কোনো সময় মানুষ কল করে তার সার্ভিসটা অ্যাভেল করতে পারে সেই সাথে যদি কোনো কাজে প্রবলেম হয়ে থাকে যাতে এইটা 48 আওয়ার্সের মধ্যে রিজলভ করা যায় সেটা আমাদেরকে যদি শুধুমাত্র ইস্যুটা রেইজ করা যায় সেটাকে মেক শিওর করে করার চেষ্টা করি আমরা সেইভাবে শেষ করেই আমরা বেসিক্যালি প্যারালাল আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে যারা সার্ভিস প্রোভাইডার তাদের বিজনেসকে কীভাবে আরও বেশি বড় করা যায় সে যাতে তার বিজনেস টোটাল বিজনেসটা ম্যানেজ করা যায় সেজন্য আমরা রিসেন্টলি লঞ্চ করেছি এস ম্যানেজার যার থ্রুতে একজন এসএমই অথবা মাইক্রো এসএমই তার টোটাল বিজনেসটা রান করতে পারবে অ্যাপটা দিয়ে খুব ইজিলি এটা সাবস্ক্রাইব করে ফেলতে পারে এটা শুধুমাত্র এখন পাইলট হচ্ছে ঢাকাতে এবং আমরা খুব শীঘ্রই এটা ফুল বাংলাদেশে রোল আউট করছি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এসএমই বা ক্ষুদ্র উদ্যোক্তা তার টোটাল বিজনেসটা রান করতে পারবে এই প্রোডাক্টটা নিয়ে আমরা সবাই অনেক প্ল্যান করি কিন্তু এক্সিকিউট করি না আমার সবার কাছে যে জিনিসটা বলার থাকে সেটা হচ্ছে এক্সিকিউট করতে হবে এক্সিকিউট করে যত তাড়াতাড়ি যদি আমি কোনো ফেল করি তাহলে খুব তাড়াতাড়ি লার্নিংটা আসবে এবং সেখান থেকে শিখে আমি নতুন কিছু নিয়ে আসতে পারবো সেই জন্য এক্সিকিউটে কখনো পেছপা হওয়া যাবে না ফুডিটক্সকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কনসেপ্ট আমাদের সবার জন্য নিয়ে আসার জন্য সত্যি কথা বলতেই ফুড এবং লাইফস্টাইল এই জিনিসগুলো খুব আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু আমরা রাইট গাইডেন্স অথবা রাইট জিনিসটা জানি না দেখে অনেক কিছু থেকে হয়তো আমরা বঞ্চিত থাকি তো আমি আশা করব ফুডিটক্স আরও বেটার আরও অনেক কিছুই তার ভিউয়ারদের জন্য নিয়ে আসবে যেখান থেকে আমরা সবাই উপকৃত হব ধন্যবাদ সবাই